বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এবার পুজো আনন্দে কাটুক। বন্ধুরা আজ আমরা আই তবে সহচরী সিরিয়ালের দুজন নায়িকা সহচর ও মুরফির জীবনের অজানা কাহিনী নিয়ে কথা বলবো। জানতে পারবেন মুরফির আসল নাম, বয়স, বয়ফ্রেন্ড ইত্যাদি। ভিডিও শেষে জানতে পারবেন মুরফির বয়ফ্রেন্ডের নাম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা আজকে ভিডিওটি দুটি পার্টে বানিয়েছি। প্রথমে আপনারা জানতে পারবেন আই তবে সহচরী সিরিয়ালের নায়িকা সহচরীর আসল পরিচয়, তারপরে আপনাদের জানাবো বরফির আসল পরিচয়। তাই যারা শুধুমাত্র বরফির জীবন কাহিনী জানতে চান তারা ভিডিওটি শেষের দিকের অংশ দেখুন। এক বছর ছেলে ও সংসার সামলে আবার আই তবে সহচরী সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় ফিরলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তিনি থিয়েটার, ছোট পর্দা, বড় পর্দা বিভিন্ন জায়গায় অভিনয় করলেও নিজেকে নায়িকা না বলে অভিনেত্রী বলতেই বেশি পছন্দ করেন। কনীনিকা আই তবে সহচরী সিরিয়ালে তিনি সহচরীর ভূমিকা অভিনয় করছেন। তিনি এখানে একজন মাঝবয়সী মহিলা যিনি এখনও চান যে তিনি একজন গোল্ড মেডেলিস্ট হবেন, তাই তিনি কলেজে ভর্তি হন। সেখানেই তার সাথে পরিচয় বরফি নামে এক মেয়ের। বরফি এখানে সহপাঠী। বরফি তার মেয়ের বয়সী এক মেয়ে। দুটি অসম বয়সী মেয়ের বন্ধুত্বের কাহিনী হলো আই তবে সহচরী সিরিয়াল। কনীনিকা বন্দ্যোপাধ্যায় 21 মে জন্মগ্রহণ করেন। 2017 সালে তার বিবাহ হয়। তার স্বামীর নাম সুরজিৎ হরি। শিবনাথ শাস্ত্রী কলেজ থেকে তিনি স্নাতক পাশ করেন। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি একটি অভিনয় শেখার স্কুলও পরিচালনা করছেন। বন্ধুরা এবার বরফির আসল পরিচয় জানাব। তার আগে বলি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বোতাম টিপে নোটিফিকেশন অলে সেট করুন। বরফির আসল নাম হলো অরুণিমা হালদার। এটাই তার প্রথম সিরিয়াল। তিনি বেথুয়া কলেজিয়েট স্কুল থেকে পড়াশোনা করেছেন। তিনি কলকাতায় ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন। ইঞ্জিনিয়ারিং পড়াকালীন তিনি আই তবে সহচরী সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান। ছোটবেলায় থেকে তিনি ডান্স করতেন এবং বরাবরই তার অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল। তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছেন এবং কারোর সাথে প্রেমও করছেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।